দেখেন কষ্ট হইতেছে। গানে অনেকটা জিনিস এটা গায়ের জুড়ে হয় না, মারামারি করা যায়, গায়ের জুড়ে সঙ্গীত পরিবেশন করা যায় না। দয়ালের কৃপা, দয়াল যা করে সবই ভালো। এবার কোন মোকামে মেরাজ হয়, গুরু শিষ্যের মেরাজ তা কোন মোকামে হয়, কোন মোকাম থেকে কোন মোকামে হয়? মেরাজ শব্দের অর্থ কি? দেখা দেখি নাকি, তাই না বাবা? আসসালাতু মিরাজুল মুমিনি, সালাত নামাজকে বলে। মেরাজ দেখা দেখি, তার সাথে মোমেনের সাথে। আপনারা নামাজ কম বেশি পড়েন না? আচ্ছা, যারা পড়েন এরা কি দেখছেন, দেখা হয়েছে? হাদিসটা কিন্তু সত্য, আমি দেখি নাই। আমি নামাজ পড়ি কিন্তু আমি দেখি নাই, তাহলে হাদিসটা মিথ্যা না, হাদিস সত্য। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন যারা, মুমিন যারা তাদের সালাতে মাওলা কি লিডার হবে? তুমি মুমিন হইতে পারো নাই, সারা জীবন ভরা সালাত কায়েম করলেও মাওলার দিদার পাওয়া যাবে না। ওই যে একজন ইমানদার আছে, বাহ খুশি হইলাম বাবা। আমি আগেই বলেছি আমি শিল্পী না, তবে এই সঙ্গীত এটা কারোর জন্য বাধক। সঙ্গীত মানুষের আত্মশুদ্ধি করে, অমানুষকে মানুষ বানা এই ভাব সঙ্গীত। গান শোনো আর না শোনো, বায়না করো না করো, এই চিন্তা ভাবনা তারা কোনোদিন করে না। কোন শক্তির কাছে আমি আমার ব্যক্তিত্বকে সারেন্ডার করি নাই, বাইরে খেতে রাজি, পথ ভ্রষ্ট হতে রাজি না। তুমি মেরাজ করতে যদি চাও, জন্ম নীলা কোরআনটা কোন জায়গা থেকে শুরু বাবা? কোন সুরাত থেকে শুরু? কোরআনের শুরু কোনটা? বাকারুন, বাকারা। বাকারা কি? গাভী। শেষ করছে কি দিয়া? সূরা নাস। নাস কি? নাস বলা হয়েছে মানুষ, বুঝছো? তাহলে গরু দিয়ে শুরু, গাভী দিয়ে শুরু, বাকারুন মানে গাভী। গাভী দিয়ে কোরআন শুরু হইলো, শেষ হইলো কি দিয়ে? মানুষ। এর হাকিকত কি? এই 114টা সূরা সমস্তটা কোরআনের একটা মূল হাকিকত হচ্ছে, একটা মূল হাকিকত আছে। এটা কি? তুমি গরু, তুমি পশু, তোমার ভিতরে পশুত্বের ভাব, আকার মানুষের। তুমি আকার নিয়ে এসেছো মানুষের, কিন্তু মানুষ হতে পারো নাই। মানুষ হইতে গেলে মানুষের সঙ্গ করতে হবে, মানুষের ভজন করতে হবে। মানুষ ভজিলেই সোনা মানুষ হবি। যে কোরআনের শুরু সূরা বাকারা, বাবারে হলুদ রঙের বকনা, সেচ কাজের জন্যেও না, কৃষি কাজের জন্যেও না, এটাকে কুরবানি করতে হবে। এই কুরবানির বিষয়বস্তু হলো আড়াই পারা, সবচেয়ে বড় সূরা সূরা বাকারা। এখানে আড়াইটা পারা গেছে একটা সূরার মধ্যে। এই কথাগুলো কেন বললাম? শুরু পশু দিয়ে, শেষ মানুষ দিয়ে। এর মানে কি? তোমার জন্মটাই হয়েছে মানব কুলে, তুমি মানুষ না। জন্ম নিলা মানব কুলে, মানুষ। এরপরে হতে হবে মানুষ না, এরপরে হতে হবে তোমাকে ইনসান, এরপরে হতে হবে মুমিন মুত্তাকিন, এরপরে হতে হবে মুমিন। এরকম ছয়টি স্টেশন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে ছয়টা নাস, তাহলে মানুষ কি ছয় জাত না? ছয়টি কর্ম করে মুমিনের পর্যায়ে যেতে হবে। মুমিন ছেড়ে হইলে মুত্তাকিন, কালবের আয়না খুলবে সেদিন, নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া। মুমিন ছেড়ে মুত্তাকিন যেদিন হয়, তার কাল পরিষ্কার হয়, আর কাল পরিষ্কার হইলে দেখা দেখির একটা রাস্তা খুলে যা। সাদব জালাল খা বলেছে কি? দুই পাশে আল্লাহ রাসুল, কলিজাতে থানা, লাহুতে থাকিয়া উঠে, নাসুদে তার আনাগোনা কেন হয় না?
হচ্ছে না। এই কালবের আয়নাটাকে আগে পরিষ্কার করতে হবে, এটার পর্দাটাকে উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ করলে দেখা দেখির একটা বিষয় আছে, এরপরও তোমার আলোচনা করবো। একটি গান আগে তোমার শুরু হয়েছে পশু দিয়া, এই পশুত্ব ভাবটা বাবা ধ্বংস করো, মানুষ ভজন করে মানুষ হও, এটা তোমার কাছে আত্মা বলল, তোমারই বলি তারই বলি। আপনারা বন্ধে শুনেন, আমার নাম কি পাগল তারা, ওর নাম কি, এই দেখা দেখি ঠিক একটু কথা বলে, এই যে দেখলেন পাগল তারা মেরাজ দেওয়ান, এটা কি সত্য কথা? এটা সত্য না, সত্য না। এই জন্যে একটু পরেই যদি আমার দেহ থেকে এই যে শ্বাসটা শ্বাসের জুড়ে কথা বলি চলাফেরা করি, এটা যদি আমাকে ত্যাগ করে চলে যায়, আপনারা এই পাঁচ মিনিট পরেই বলবেন এটা পাগল তারা। তাহলে এই পাঁচ মিনিট আগে বললেন পাগল তারা, এখন বলতেছেন পাগল তারার লাশ, তাহলে পাগল তারা কোনটা? সেনা হয় নাই, এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন আপনি দেখিতেছেন ওরা আপনার দিকেই তাকাইয়া আছে, অথচ আপনাকে দেখে না, দেখলেই দেখা হয় না, দেখলেই নারাজ হয় না। ইসমাইল সার এই বাহ্যিক রূপ দেখলে নারাজ হবে না, ইসমাইল সার ভিতরে যে ইসমাইল সার, ওই রূপের দর্শন পাইতে হইলে কাজ কাম করতে হবে, এটা গুরুকর মত বর্ষ হয়ে আসছে। গানের অনুরোধ এসেছিল, ক্ষমা চাই, গানটা আমি জানি না, ক্ষমা করবে। দেখো তারে প্রেম নদীর কিনারে আপন ঘরে, রক্ষা করে ডুবলে পাবি তারে, রক্ষা করে ডুবলে পাবি তারে আপন ঘরে, রক্ষা করে ডুবলে পাবি তারে। অনেক মোকাম, তুমি কয়টা আরো মোকাম? এই দেহের মধ্যে পাঁচটা মোকাম আছে, যেমন মোকামে মাহমুদা এখানে কে বিরাজ করে, মোকামে মাহমুদার কথা কোরআনে আছে, মোকামে মাহমুদা ওরাউলরা মোকাম ওখানে কে বসত করে, মোকামে নাসিরা ওখানে বাসিন্দা আছে, এরপরে মোকামে মুয়াহিদ এখানেও আছে, অগণিত মোকাম এক একজন এক এক ভাবে। তবে একটি কথা তোমার মেরাজ দেওয়ান বলে যাই, গান ভালো হোক মন্দ হোক, যাহা দলিল সিহা সিদ্ধা এবং কোরআন, এটা নিয়ে তুমি চ্যালেঞ্জ করতে পারবা সারা দেশ। গুরুবাণী নিয়ে চ্যালেঞ্জ করা যায় না, কারণ গুরুবাণী তোমার জন্যই দলিল, ওইবার মানলে মানতে পারে, না মানলে তোমার কিছু করা নাই। তুমি কোরআনে মোকাম পাবা কয়টা, এটা হলো মূল বিষয়, গুরুর কাছে অনেক মোকাম। হ্যাঁ,
বসবাস করে দুইটা মিল আছে
মিল থাকলে ভালো। তুমি যেখানেই যাও আমি সেখানেই আছি। তাহলে তুমি যেখানে যাও দয়ালো সেখানেই আছে বা যা, আমি দেখি না বাবা, আমি বোকাম দোকানে তো কিছু বুঝি না, চোখ দুইলে মনে ভালো হইলে এরপরে মানুষের দেশে যাও, মানুষ হও, গুরু ভজন করে মানুষ হও, এরপরে মুমিন হবে, এরপরে আরিফ হবে, এরপরে মুত্তাকিন হবে, কর্ম করে করে দর্শন পাবে, মোরাকাবা, মুশাহাদা, মুকাশাফা, ওরুজ, নুজুল, এরকম বহু কর্ম দেয় ফানাফির শেখ, ফানায় রাসুল, ফানাফিল্লা বা কাবিল্লা। হ্যাঁ, এরকম অনেক নাম তোমারে বলতে পারি, তবে মূল একটা হাকিকত তোমারে বলি, মুশাহেদায় আল্লাহর দিদার, তার ভয় তার আসল সেন্টার। মুশাহেদা ছাড়া, মুশাহেদা এটা তোমার একটি মোকাম কর্ম, এটা করে করে মোকামের তালা যদি খুলে যায় ওই রূপ দর্শন হবে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে তুমি যেদিকে এটা খাও আমারে দেখবে বাবা, তবে এই চোখ দিয়ে না, এই চোখ দিয়ে তাকে দেখা যাবে না, আল্লাহর চোখে আল্লাহকে দেখতে হবে, যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, যে হাতে এসে ধরে আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে এসে চলে আমি তার জবান হয়ে যাই, যে জবান দিয়ে এসে বলে। বাবা এটুকু রাখলাম আপাতত, গানটা শেষ করি ধর।
Nice.
যদি খাওয়াতে থাকে, ওই রূপটা যদি নয়নে থাকে, সবচেয়ে বড় সাধন। আর পৃথিবীটা আমি জানি না, এই তরি তো আবার না, তরিটা তো আমার মান হবে, এটা উনি হেফাজত করবেন, উনি রক্ষা করবেন। আমি আগুন পানি শান্তি অশান্তি দুঃখ কিছু আমি বুঝি না, আমি শুধু ওই রূপ তারই চিনি, ওই নাম তারই জানি, আর কোন কিছু আমার কাছে নাই। বাবা তুমি সারা রাত প্রশ্ন করেছি, যতটুকু দয়াল কৃপা করেছে আমি জবাব দিতে চেষ্টা করেছি। আমি জানো যে নাই যে এখন একটু বন যাত্রায় তুমি অনেক ইতিহাস অনেক ঘটনা সুন্দর সুন্দর কথা তুলে ধরেছ, তবে মুক্তি পায় না, এই কথাটা কেউ মানেন না মানেন অসুবিধা নাই। একটি গান লেখা আছে, ওরে ভাইয়া তুমি ত্যাগ বিষয় নাই রে, গুরুর বিচ্ছেদ আছে, তোর বিচ্ছেদের ভাবধারা অন্য ধরন, এখন বাইশ তারাও যেমন আকার মানে প্রকারের শেষ নাই, শিল্পীরও প্রকারের শেষ নাই, তবে আমি তোরে খুব ভালোবাসি। ঢাকাতে যতগুলো শিল্পীর সাথে গান করি, করি না এমন শিল্পী খুব কম আছে, এর মধ্য থেকে তোর আমি আত্মার থেকে দোয়া করি, দোয়াটা তোর এই জন্য করি, সর্বিত্র মানবতা বোঝা, সর্বিত্র আবেগ আছে, সর্বিত্র গুরু প্রেম আছে, সর্বিত্র মুর্শিদ প্রেম আছে, আমি দোয়া করি তোর সাথে দেখা হোক না হোক। আমার
আমাদের মধ্যে তোকে ভুলে দেয়। মাতৃগর্ভে যখন আমার দেখা হয়েছিল আমার গুরুর সাথে, আমার মসজিদের সাথে, আমাকে বলেছিল যাও এই জগৎ থেকে তুমি আরেকটি জগতে যেতে হবে। আমি বললাম দয়াল এই জগৎ ছেড়ে আগে কোথাও যাব না, ওখানে গেলে তোমাকে হারিয়ে ফেলব। আমার বান্ধব আমাকে বললো, আরে তুই যদি এখান থেকে না যাস বাকি হয়ে যাবি, তাদের মাঝে আমি জগতের জগতে প্রথম বিপ্লব কালে যাবি, যে জনক চোখেরই বাবাকে দোষ বান্ধব তিন কথা দেখেছিল আমি যদি ভুলে যাই জানিবে এই জগৎ
সারা জীবন ভালোবাসলাম, এটা জগতের মানুষ জানবো না। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডময়, তুমি মহাশক্তি, তুমি স্রষ্টা পরিষদে তুমি যখন আমার হবে সমস্তটা পৃথিবী আমার হয়ে যাবে, তাই ভাবুক বলে প্রেমী
আপনারা আনন্দ দিয়েছেন। আমি বকশিসের টাকা আমার জীবনে ও আমার ব্যক্তিগত কাজে খরচ করি না, যার জ্ঞান নিয়ে আপনাদের মাঝে আসি। সমস্ত টাকা আমি আমার বান্ধবের দরবারে তুলে দিই, বান্ধবের দরবার হতে যেন আপনারা আমাকে যে আনন্দ দিলেন, এর যা যা আপনাদেরকে দান করেন, যারা কষ্ট করে গান শুনলেন, যারা এই অধমকে টাকা দিয়ে সম্মান করলেন, সম্মান রক্ষা করলেন, আনন্দ করলেন, দিলেন, তাদের যেন দয়াল হেফাজত করে সকলেই আমার জন্য দোয়া রাখবেন, আমার বাবার জন্য দোয়া রাখবেন। সকলের কাছেই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।